আমি প্রথমে এখানে এসে জিজ্ঞেস করেছি যে সাতরুম বাজারে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, আমরা কেন মঞ্চ তৈরি করতে পারলাম না? আমরা কেন আজকে মাইক দিয়ে 10-15টা মাইক লাগিয়ে আমরা কেন বক্তব্য করতে পারছি? তার একটাই উত্তর এসছে, বলেছে যে শঙ্কর বাবুর ভয়ে কেউ মাইক দিতে চাইছে না। শঙ্কর বাবুর ভয়ে কেউ এখানে মঞ্চ তৈরি করতে চাইছে না। এটা হতেই পারে, কোন ব্যাংক যখন কুয়ার মধ্যে থাকে তখন সে পৃথিবীর কিছু দেখে না। সারা পৃথিবী সারা রাজ্য পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তন সাবধানকে বাদ দিয়ে পরিবর্তন হবে না। আজকে এখানকার সুধী নাগরিক বৃন্দকে আমি এই কথাই বলতে চেষ্টা করব, মানুষকে ঠকানো যায়, 4-5 বছর মানুষকে ঠকানো যাবে, কিন্তু সারাটা জীবন ঠকানো যাবে না। 5 বছর আগে 2018 সালে আজকের যারা সরকার পরিচালনা করছেন তাদের মুখে মুখে একটি কথা ছিল, ভিশন ডকুমেন্ট। এবং এই ভিশন ডকুমেন্টকে দেখিয়ে ত্রিপুরার সর্বস্তরের মানুষকে তারা ঠকাতে পেরেছে। তখন আমরা ভাবতাম সত্যি যদি ভিশন ডকুমেন্ট ত্রিপুরায় ইমপ্লিমেন্ট করা যায় ত্রিপুরার প্রতিটি মানুষের জন্য উন্নয়ন হবে। কিন্তু আজকে কি দেখেছি, যারা সেই দিন চিৎকার করে বলেছে 25 বছরের বাম শাসনে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্রকে উদ্ধার করার জন্য আমাদেরকে ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে হবে, ভোট দিয়েছে মানুষ। আমার চোখের সামনে ভারতের ট্রেড ইউনিয়ন সিপিআইএম এর সিআইটিইউর একটা অফিস আছে যার ভাঙা জানালা আমরা দেখতে পাচ্ছি। এই বুঝি গণতন্ত্র? গণতন্ত্রে মানুষ তার নিজের কথা বলতে পারবে। ভারতের সংবিধান কি বলে? ভারতের সংবিধান মানুষকে তার নিজের কথা বলার অধিকার দিয়ে রেখেছে, যে যার পার্টি করবে ভারতবর্ষে বহু দল করা যাবে, একটাই দল থাকবে, বিরোধী দল থাকা যাবে না, এটা আমাদের সংবিধান সেই কথা বলে। আজকে যারা ভিশন ডকুমেন্টকে কাজে লাগিয়ে যারা যুবক যুবতীদের বলেছে মিস কল দিন চাকরি দিয়ে দেব, অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নেই, মোবাইল হাতে তুলে নিন, একটা মিস কল দিয়ে দিন চাকরি হয়ে যাবে, আজকে কি সত্যি চাকরি হয়েছে? যারা ত্রিপুরার মানুষকে বলেছে ত্রিপুরায় জাহাজ আসবে, ত্রিপুরায় নেই কোনো সমুদ্র, নেই কোনো বড় নদী, তারপরে বলেছে ত্রিপুরায় আমরা জাহাজ আনব, আমরা কি দেখেছি? 50 বস্তা সিমেন্ট নিয়ে বাংলাদেশ থেকে একটা বড় নৌকা নিয়ে সুনামুরাই নেমেছে, এটাকে বিপ্লব বাবু বলেছে জাহাজ আনছে, এই হচ্ছে তাদের জাহাজ। যারা বলেছে যে আমরা ত্রিপুরাকে এমন উন্নতির শিখরে নিয়ে যাব, ত্রিপুরাকে স্বর্ণযুগে আমরা রাখব না, আমরা হীরার যুগে নিয়ে যাব, আজকে রাস্তাঘাটের কি অবস্থা? সাবরুম এলাকা থেকে 3 কিলোমিটারের বাইরে চলে যান, এডিসি এলাকায় চলে যান, প্রত্যন্ত অঞ্চলে চলে যান, ত্রিপুরায় একটা রাস্তাঘাটের একটা ভালো কোনো সুব্যবস্থা নেই। আমি বামপন্থীদের বাম বলছি না, কিন্তু বামপন্থীরা যারা
25 বছরে যে কাজটা করে গেছে সেটাকে রিপেয়ারিং করার পয়সাটুকু তারা খরচ করে নাই, সবটাই বলে খায়া ফালাইছে। মানুষ যখন খায় তখন চিবায়া খায়, আর বিজেপির এরা গিল্লা খায়, সব কিছু গিলতে গিলতে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য আর কিছু নাই। এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। আর যারা সাতপুর শহরে বসে আপনারা ভাবছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার আবার আইব, আসছে না। নিশ্চিত রূপে ত্রিপুরা মথার হয়ে আমরা বলছি, এইবার ত্রিপুরার মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করবে এবং ত্রিপুরা মথার 34 থেকে 38টি সিট দখল করে একাই ত্রিপুরাই সরকার গড়বে, এটা ত্রিপুরা মথার সরকার হবে। আপনারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী আপনারা জানেন হিন্দু ধর্মে কিন্তু পৌষ মাসের মধ্যে আমরা কিছু করি না, কোনো বিয়ে শাদীর কোনো ব্যাপার আমরা ঠিক করি না, ঘর তৈরি করার কোনো কাজ আমরা হাতে নিই না। কিন্তু ভারতের জনতা পার্টি এইবার কিন্তু একটা ভুল করে ফেলাইছে। এরা পৌষ মাসের মধ্যে ত্রিপুরার জনগণের বিশ্বাস অর্জনের লক্ষ্যে একটা রথের যাত্রা করছে, এবং যারা এই পৌষ মাসে রথের যাত্রা করে এই রথ যাত্রা এমন জায়গায় নিয়েছে যেখানে পরাজয়ের মুখ দেখায় দিয়ে গেছে। আস্তাবল ময়দান ত্রিপুরার সেরা ময়দান, কংগ্রেস কমিউনিস্ট ত্রিপুরা মথা সর্বদলের লোকের রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা জায়গা হচ্ছে আস্তাবল ময়দান। ভারতের প্রধানমন্ত্রী যিনি আম আদমির নাকি চৌকিদার, চৌকিদারের যে এত ভালো ড্রেস হয় এটা আমি কখনই এত বড় চৌকিদার দেখছি না, চৌকিদারের যে এত মেকআপ হয় আমি কখনোই দেখি নাই। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে হয় বিশ্ববিখ্যাত চৌকিদার, যার ড্রেসের দাম 1 লাখ টাকার উপর। উনি যখন আস্তা বলে এসেছিলেন তখন বিজেপির কাছে লোক নাই, আস্তা বলে যে হাজার হাজার লোক সমাগম করবে, বিজেপির বুকের মধ্যে সেই সাহস নাই। তারা কি করেছে? তারা বলেছে যে টিসিএস অফিসারকে থাকতে হবে, শিক্ষকদের থাকতে হবে, আশা কর্মচারীদের থাকতে হবে। তারপরও আমরা দেখেছি 20,000 চেয়ার পাতায়া আস্তাবলের মধ্যে তারা চেষ্টা করছিল লুক দেখানো, 10,000 চেয়ার লুক না থাকে তো দুটাই নিয়ে গেছে মাথায় পাই, আর এই 10,000 লুক পর্যন্ত তারা দেখাতে পারেনি। কি কইছে তারা? কিছুদিন আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 শক্তি থাকতে বলে বিজেপির কোনো ভয় নাই। আরে হিন্দু ধর্মের এই দেবতাদের সাথে তুলনা, ব্রহ্মাকে নরেন্দ্র মোদীজি, বিষ্ণুকে জেপি নড্ডা, আর মহেশ্বর বলে অমিত শাহ। এই 3 শক্তি থাকতে বিজেপির বলে হারের কোনো চিন্তা নাই, তারা শুধু জয়লাভ করবে। সমস্ত অস্ত্র শেষ, রথযাত্রাই সেই দিন জেপি নড্ডারে যখন আনা হয়েছিল, জেপি নড্ডাকে আস্তা বলে আনার সাহস নাই, 69 লাখ টাকা খরচ করে উমাকান্ত ময়দানে সেই রথযাত্রার শেষ জনসভাটা তাদের করতে হয়, সেখানেও লোক নাই। এটা কিসের ইঙ্গিত? এখান থেকেই বোঝা যায় ভারতীয় জনতা পার্টি এবার জিতবে না, প্রতিটি ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির হার হচ্ছেই হচ্ছে, আপনারা চিন্তা করুন এই কথা। আর তারা কি কইছেন? 60-এর মধ্যে আমরা 60 জিতব, মানুষরা ফালায় 60-এর মধ্যে 60 জিতব, গাছপাল্লা ফ্ল্যাগ বিল্ডিং আর ড্রেন নালাও যদি ভোট দেয় বিজেপি 60-এর মধ্যে 60 জিতব, কারণ মানুষ তাদের বিপক্ষে।
কে কি পেয়েছে ত্রিপুরার প্রতিদিন মানুষকে যদি আপনারা জিজ্ঞেস করুন কে কি পেয়েছে এখানে যারা ব্যবসায়ীরা ব্যবসা করছেন চাঁদা দিতে দিতে তারা লসের মধ্যে ব্যবসা করছে এটা আমার কথা না ব্যবসায়ীদের কথা চাঁদা দিতে দিতে দোকান বন্ধ করতে হবে তাদের বাইক বাহিনী দিয়ে এত চাঁদা চাঁদার জুলুম ত্রিপুরার 75 বছরের ইতিহাসে কোন দল এত চাঁদা জুলুম করে নাই এই বাইক বাহিনীর জুমলা পার্টি সেটা করেছে এবং ত্রিপুরার যারা মুখ্যমন্ত্রী যারা বিশিষ্ট নেতা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানকার মানুষ দুই হাত তুলে ত্রিপুরার মানুষ তাদেরকে রুদ্ধ মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার ধনপুর থেকে যখন দাঁড়িয়েছেন মানুষ দু হাত তুলে মানিক বাবুকে ভোট দিয়েছেন মানিক বাবু সেখানে টুর টু টুর ওনাকে প্রোগ্রাম করতে হয় না কিন্তু আমরা দেখেছি বিজেপি এত জনপ্রিয় বলে এরা বলে বাই ইলেকশনে যখন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে তারা বাই ইলেকশনে প্রার্থী করেছে বাইক বাহিনী নিয়ে রিগিং করতে হয়েছে তাদের এটাই কি বিজেপির জনপ্রিয়তা বিজেপির জনপ্রিয়তা শেষ বিজেপি বাইক বাহিনী ছাড়া এদের কোনো বাই নাই কিন্তু তীব্রমত এটা পরিষ্কার ভাবে সাফ করলে আমরা এটা বলে যাব বিজেপির বাইক বাহিনীকে প্রতিরোধ করার ক্ষমতা তীব্রমতার হাতে আছে যদি তাদের সাহস থাকে বাইক নিয়ে যাবে বাইক আসবে কিনা আর মানুষ কি পর্যায়ে ফিরে আসবে চিন্তা ভাবনা করে আমাদের এলাকায় ঢুকবে এটা আমাদের কথা মানুষ শঙ্কর বাবুর বিরুদ্ধে আমার কোনো কথা নেই শঙ্কর বাবু আমার বন্ধু মানুষ মা মাটি মানুষের মানুষ ছিলেন উনি মমতা বন্ধু বাড্ডায়ের একজন পূজারি ছিলেন আজকে কি করে জুমলাবাজি দলের পূজারি হয়েছেন এটা উনি বলবেন আমি কিছু বলব না আর শঙ্কর বাবুকে আপনারা ভয় পেতে পারেন অনিমেষ দেবরা শঙ্কর বাবুকে শঙ্কর রায়কে কোনো দিনই বই করব আজকেও করব না কালকেও করব শঙ্কর বাবুর বিরুদ্ধে যদি আমি সমালোচনা করি এটা ঠিক হবে না কিন্তু আমার সেই বিশ্বাস আছে দেড় মাস বাদে যখন বিজেপির সরকার হাত ছাড়া হয়ে যাবে তখন শঙ্কর বাবু বিজেপিতে থাকবেন না তীব্রমথাতেই ওনাকেও আসতে হবে এটা আমার জরুরি আর তীব্রমথার বিরুদ্ধে যারা বলছে যে তীব্রমথা তীব্রাসাদের দল তীব্রমথা যদি ক্ষমতায় আসে বাঙালিরা থাকতে পারবে না সেই কথা আবারও বলছি বাংলাদেশে যখন আমাদের বাঙালিরা আমি বলবো আমাদের বাঙালিরা যখন নোয়াখালী দাঙ্গায় জাতি দাঙ্গায় আপনারা বিধ্বস্ত ছিলেন সেই কালের আমাদের মহারাজা সেখানে গিয়ে আজকের বাঙালিদের বলেছেন যে আপনারা আসুন আমার পার্বত্য ত্রিপুরা রাজ্যে আমার স্বাধীন দেশে আপনারা আসুন আমি আপনাদের আশ্রয় দেব এটা তো বাস্তব আর যখন সেই পার্ট থেকে বাঙালিরা অত্যাচারিত হয়ে এখানে এসছেন তখন আমাদের তীব্রাশারায় সেখানে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না রাজ্য ছিল কংগ্রেসের শাসন আমাদের এই ভেঙ্কি পড়া তীব্রাশারায় তখন ডাকগুল বিধি আপনাদের জন্য উৎপ্রাস্তদের পুনর্বাসন দিতে হবে এই দাবির আওয়াজ তুলে আগরতলা আগরতলায় মিছিল করে আপনাদের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে এটা ভুলে যাবেন না রাজ আমলে আমরা তীব্রাশারে এখানে সংখ্যাগরিষ্ঠতাই ছিলাম সেই দিন বাঙালিদের উপর তীব্রাশারা অত্যাচার করেছে এমন কোন ইতিহাস নেই আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছি ত্রিপুরা রাজ্যে আজকে কেন বাঙালিদের বিরুদ্ধে আমরা যাব কিন্তু এটা বাস্তব কথা কোন একটা সংখ্যাগরিষ্ঠ জাতির নিচে থাকতে থাকতে ত্রিপুরাশারা তার অস্তিত্ব হারিয়েছে আরো হারাবে